একটা রিকশাওয়ালা বেচারা গরিব মানুষ গায়ের জোরে দুই তিন বন্ধু ছিলেন কথা একটা থেকে দুইটা বলে ফেলছে যা দিলাম না তোর ভাড়া কি করবি বেচারা ফেল ফেল করে চেয়ে রয়েছে চলে গেছেন কিচ্ছু বলে নাই সেদিন হাজির হয়ে যাবে একজন মিস হবে না কোথায় কোন জেলায় করেছেন সব হাজির হয়ে যাবে কোন বাসের কন্ডাক্টরকে ধরে ধমক দিয়েছেন গালি দিয়েছেন ধাক্কা দিয়েছেন বেচারা কিছু করতে পারে নাই আপনারা চার পাঁচ যুবক কলেজে পড়েন গায়ের জোর আছে ধমক দিয়েছেন চেয়ে চেয়ে চলে গেছে কিছু বলতে পারে নাই কিয়ামতের ময়দানে তাকায় দেখবেন সব হাজির হয়ে গেছে একজন বাদ নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলেছেন ওই মামলা আল্লাহ মাফ করবেন না বলবেন যে ওই বান্দা যদি মাফ করবে কিন্তু সেদিন কেউ কাউকে মাফ কেউ মাফ করবে না কেউ মাফ করবে না এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই দিন আসার আগে একে অন্যের কাছ থেকে পাওনা দেনাগুলো চুকায় নাও মাপটাপ চেয়ে নাও যেদিন আর কোনো কিছুতে কাজে আসবে না কেউ কাউকে ছাড় দিবে না একটা গালি দিয়েছেন অন্যায় ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাড়াতাড়ি এখনই মাপ চেয়ে নেন দেরি করেন না যদি সে আগে মরে যায় মাপ চাওয়ার সুযোগ শেষ হয়ে যায় বা একসময় দুজন দুদিকে চলে যান আর চেনা দেখা সাক্ষাৎ না হয় এটা আপনি ভুলে যেতে পারেন আল্লাহ ভুলবেন না কিয়ামতের ময়দানে সবাই দাঁড়াবে একটা একটা করে বিচার হবে এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতাদরুনা মানিল মুফলিস আচ্ছা তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে অভাবী কে সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আল মুফলিস ফিনা মান লা দিনার ওয়া লা দিরহাম যা টাকা পয়সা নেই সেই তো গরিব অভাবী আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না আমি সেটা বলছি না শুনো এই লোক তো গরিব ঠিক আছে এটা আসল গরিব না আসল গরিবের সাথে পরিচয় করাই দিই শুনে যাও আসল ভিখারি কে দুনিয়াতে অনেক রাত জেগে ওয়াজ শুনছে ওয়াজ করছে তেলাওয়াত করছে নামাজ পড়ছে তাহাজ্জুদ পড়ছে শীতের মধ্যে ফজর নামাজ পড়ছে দান সাদাকা করছে অনেক নেক আমল করছে উমরা করছে হজ করছে তাসবিহ তাহলিল করছে চোখের পানি ফেলছে আমল অনেক করছে মাশাআল্লাহ এগুলো নিয়ে কিয়ামতের ময়দানে আসছে যে এত আমল নিয়ে আসছে এখন তো জান্নাতে যাবই এরপরে সব পাওনাদার হাজির হয়ে বলছে আল্লাহ এই লোক অনেক আমল করছে ঠিক আছে কিন্তু আমি রিকশাওয়ালা ছিলাম আমার কলারটা ধরে একজন একটা ধাক্কা দিছে আল্লাহ আমি কিছু করতে পারি নাই সেদিন আমার গায়ে জোর ছিল না আল্লাহ আমি এই লোকের কাজ করছি আল্লাহ আমাকে ফাঁকি দিছে আল্লাহ এই লোক আমার দোকানে কর্মচারী ছিল ক্যাশ থেকে টাকা নিছে আমি টের পাই নাই আমার কাছে আপনি যখন জানাইছেন জানতে পারছি আমি এখন এগুলোর বিচার চাই স্ত্রী বলবে আল্লাহ স্বামী আমার গায়ে হাত তুলছে অনেক মারছে অন্যায় করছে আমি কিছু বলতে পারি নাই কিছু হইলে তালাকের ভয় দিত আমি তখন বিচার পাই নাই আল্লাহ আরেকজন বলবে আল্লাহ দুনিয়ার আদালতে গেছি টাকা পয়সা দিয়ে উকিলদেরকে কিনে বিচার নিয়ে গেছে আমি বিচার পাই নাই এখন বিচার চাই একজন একজন করে সবাই হাজির হবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কারোর প্রতি জুলুম করবেন না তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেন প্রতিটা মানুষের হক দিবেন তখন বলবেন তোমার কাছে এখন তো টাকা পয়সা দেওয়ার সুযোগ নাই ঘুষির বদলে ঘুষির ব্যাপার নাই তাহলে ঠিক আছে তুমি যে আমলগুলো নিয়ে আসছো এই নাও ওরে ঘুষি মারছ ওরে আমল দিয়ে দাও এই যে ওর ধাক্কা দিছো এই আমল দিয়ে দাও ওরে টাকা মারছ ওর এটা দিয়ে দাও ওর জমির আইল ঠেলছ ওর এটা দিয়ে দাও ওর ক্ষেতের লাউটা কেটে নিয়ে আসছো চুরি করে ওর এটা দিয়ে দাও ওর ক্যাশের টাকা মারছ ওর এটা দিয়ে দাও দিতে দিতে তার আমল সব শেষ পাওনাদার এখনো শেষ হয় নাই এবার কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সব তো তোমার শেষ আমল যা নিজে করে আসছো সব মানুষকে দিয়ে শেষ হয়ে গেছে এখনো পাওনাদার বাকি আছে ঠিক আছে এবার তাহলে পাওনাদারদের পাপের বোঝা তুমি নাও নিয়ে নিয়ে দায় পরিশোধ করো দেনা পরিশোধ করো এভাবে আমল করে যাবে পাহাড় পরিমাণ সবগুলো দিয়ে শেষ করে পাওনাদারদের পাপের বোঝা মাথায় নিয়ে জাহান্নামে নিক্ষেপ হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ভিখারি যদি দেখতে চাও তো এর দিকে তাকাই হলো সবচেয়ে বড় ভিখারি আল্লাহ তা আমাদেরকে মানুষের হক সম্পর্কে সচেতন এবং সাবধান হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার আমল একটু কম করেন আমল একটু কম করেন অসুবিধা নাই বাবা কিন্তু মানুষের কোন হক কখনো মারবেন কখনো না আপনি মনে করতেছেন আমরা স্বামী স্ত্রী তো স্ত্রীর প্রতি জুলুম করতেছেন স্ত্রী মনে করতেছেন স্বামীর প্রতি জুলুম করতেছেন বাপ মনে করতেছেন ছেলে মেয়ের প্রতি জুলুম করতেছেন জিনা কেউ কাউকে সেদিন ছাড়বে এই জন্য ওই যে তিন ধরনের মামলার ভিতরে আল্লাহর হকে একটু আপটু উল্টা পাল্টা করছেন মাফ চান আল্লাহ মাফ করতে পারে বান্দার হকে ঝামেলা করবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন